আয়া মু দুঃখ এবং পরিতাপর বিষয়ে অফসোস রক্ষিকিনি কংগ্রেস দলরু ইস্তফা আজি দৌছি মু দীর্ঘদিন হব কংগ্রেস দলরে থিলি বিগত 41 বর্ষ হব ছাত্র কংগ্রেসর রাজনীতি জীবন আরম্ভ করতিলি ছাত্র কংগ্রেসর সভাপতি থিলি তারপর যুব কংগ্রেসর সভাপতি থিলি কংগ্রেস দলের বিভিন্ন সময়ের জেলা কংগ্রেস কমিটির সম্পাদক জেনারেল সাধারণ সম্পাদক এবং বর্তমান উপসভাপতি ভাবে কার্যরত কিন্তু দিন দিন যে জনা পড়ুছি কংগ্রেস দলের যে বিশৃঙ্খলা গোটে দলর ডিসিপ্লিন রাখ ওড়িশার ইয়ে সরকার করবে কোণ সেক্রেটারি দখল করবে কোণ ইয়ে কংগ্রেস ভবন কি দখল করব সেপাই প্রায় সপ্তাহে দ্বিথর তিনথর মাড়গোল গণ্ডগোল হচ্ছে সাধারণ লোকর কংগ্রেস দল প্রতি বিমুখ ভাব অত্যধিকভাবে বড়ি যাই তেমকি সবু দৃষ্টি আখি আগে রাখি বাধ্য হয়ে সাধারণ লোকর কিছু সেবা করি আমি সবুলে বঞ্চিত হচ্ছু বিভিন্ন সরকারি স্কিম আসুচি তাকা দেহে আমি সাধারণ লোক সাহায্য দিয়ে পু না তেমনি নিষ্পতি নিয়েছি কংগ্রেস দলর ইস্তফা দেওয়াপি মোর আশা ও বিশ্বাস আপন মানে মো কথা নিশ্চিত ভাবে বিচার নেবে এবং মতো পূর্ব ভাই সাহায্য সহযোগ করবে কংগ্রেস দল যেতবে মতো যে ওয়ার্ডে কইছি মু সেটি নির্বাচন রণাঙ্গনরে অবতীর্ণ হয়েছি এবং কংগ্রেস দলর সবুলে কু বিজয় টিকা পিঁধেছি গত 19 নির্বাচনরে যে লাস্ট আসেম্বলি ইলেকশন মু প্রচার কমিটির অধ্যক্ষ লি মোর সাথী মানে আমি মিলেমিশিকি কেন্দ্রাপড়া মুনিসিপালিটি কংগ্রেস কু সেটি জিতেছু কিন্তু বড় দুঃখর কথা সহিত মুহে যে এবে কংগ্রেস দল যে জেলা পরিষদ টিকেট দিয়া টিকেট নেওয়া কংগ্রেস দল কি লোক ডরুচার কংগ্রেস কার্যক্রম করা লোক আসু না তেমক কংগ্রেস দলর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছি তেমক বাধ্য হয়ে কংগ্রেস দল ছাড়লি এবং যেত দিন কংগ্রেস দল রইকি যদি কিছু কার ক্ষতি করে থাকে সেপাই মনুতপ্ত এবং তাঁর পাখে ক্ষমা মাগি নেছি জয় হিন্দ নমস্কার।